नमस्कार दर्शक बंधुरा, आमी नीता आबार एशे गेछी नीतास किचेनेर आरो एकटी पर्व निये। एखन पाका आमेर मौसुम चलछे, ताई भाबलाम तोमादेर आजके एकटा पाका आमेर रेसिपी बानिये देखाबो। रेसिपिटा होलो मैंगो आइसक्रीम। मैंगो आइसक्रीम बानानोर जोन्नो किन्तु आमी कोनो फ्रेश क्रीम, कन्डेंस मिल्क, कर्नफ्लावर बा मयदा किछुई व्यवहार करबो ना। एकटा सिक्रेट इनग्रेडियंट यूज करे आमी क्रीम छाड़ाई क्रीमी मैंगो आइसक्रीम तोमादेर बानिए देखाबो। देखो एटा कतटा क्रीमी होयेछे। ताहले चलो रेसिपिटा स्टार्ट करी। मैंगो आइसक्रीम बानानोर जोन्नो आमी दुटो पाका हिमसागर आम निये निएछि। तोमरा जे कोनो पाका आम व्यवहार करते पारो। मुखेर काछटा केटे एक घंटा आमी भिजिए रेखे देबो, तारपर आमटाके टुकरो करे केटे नेबो। দুটো আম আমি এক ঘন্টা ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করব সেটা হলো একটা 10 টাকার মেরি বিস্কুটের প্যাকেট। এই মেরি বিস্কুট দিয়েই আমি তোমাদের ক্রিম ছাড়া একদম পারফেক্ট ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাব। এখানে আমি 10টা মেরি বিস্কুট নিয়েছি। এই মেরি বিস্কুটগুলো এবার আমি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সার জার। মিক্সার জারের মধ্যে আমি মেরি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। বিস্কুটগুলোকে খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, এটা এই রকম দেখতে হবে। এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাব। এখানে আমি 500 ml ফুল ক্রিম মিল্ক নিয়েছি। তোমরা যদি ফুল ক্রিম মিল্ক না পাও তাহলে নর্মাল দুধেও তোমরা এই আইসক্রিমটা বানাতে পারো। আমি এখান থেকে কিছুটা দুধ নেব। দুধ নিয়ে যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তোমরা কিন্তু গরম দুধ ব্যবহার করবে না। আমি দুধটা আগে তুলে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই আমি গরম দুধটাই এর মধ্যে দিলাম। কিন্তু তোমরা ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু এইটা মিক্স করবে। আর একটু দুধ আমার এতে দিতে হলো। এই দুধটা অ্যাড করে তারপর আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধ দিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা ঠিক এই রকম দেখতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি দুধটা ঘন করে নিয়েছি। এবার যে বিস্কুটটা গুলে রেখেছিলাম সেইটা এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। দুধের মধ্যে এটা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এই মিক্সচারটা আমি দুধের মধ্যে এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দুধটা আস্তে আস্তে ঘন হতে আরম্ভ করবে। দুধটা ঘন হতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। মেরি বিস্কুটের নিজস্ব কোনো গন্ধ নেই, কিন্তু তবুও এই ভ্যানিলা এসেন্সটা দিলে এটার মধ্যে একটা সুন্দর গন্ধ হবে, আর বিস্কুটের যদি কোনো গন্ধ থেকেও থাকে সেটা কেটে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ চিনি। চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে চিনিটা এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব, আর যতক্ষণ না চিনিটা মেল্ট হয় ততক্ষণ নাড়তে থাক। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই মিক্সচারটার মধ্যে বিস্কুটের জন্য যে একটা দানা দানা ভাব দেখা যাচ্ছে সেটা কিন্তু মিক্সিতে দিলেই পুরোপুরি স্মুথ হয়ে যাবে। মিশ্রণটা ঘন হয়ে গেছে, এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এবার ফ্লেমটা অফ করে দেব। এর কনসিস্টেন্সিটা আমি পেয়ে গেছি। এবার আমি এইটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ফেলে ঠান্ডা করে নেব। আমি একটা মিক্সার জার নিয়েছি। এর মধ্যে এবার যে মিশ্রণটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পাকা আমগুলো। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমগুলো এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করব। আমার দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম ক্রিমি একটা ব্যাটার আমি পেয়ে গেছি।
এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, আইসক্রিমটা আমি এর মধ্যে জমাবো। এই কন্টেনারের মধ্যে এবার এই আইসক্রিম ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এবার ওপরটাকে আমি একটু সমান করে দেব, ওপরটা অসমান হয়ে গেছে ঢালার সময়, এইভাবে সমান করে দিলাম। এবার এটাকে একটুখানি হালকা করে ঠুকে নিলাম, তাহলে সব জায়গায় আইসক্রিমটা সমানভাবে থাকবে। এবার 2 ঘন্টার জন্য আইসক্রিমটা ডিপ ফ্রিজে দিয়ে দেব। 3 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এই কন্টেনারটাকে বার করে এনেছি। এখন আইসক্রিমটা এই অবস্থায় রয়েছে, এটা কিন্তু বরফ জমে যায়নি, জাস্ট একটু হালকা জমেছে। এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করব। আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে দেব। আইসক্রিমটা অলরেডি কি সুন্দরভাবে জমে গেছে, এবার এটা যখন ব্লেন্ড করে আমি আর একবার জমাবো, দারুণ সুন্দরভাবে আইসক্রিমটা জমে যাবে। আমি ব্লেন্ড করে নিলাম, দেখো কি সুন্দরভাবে একদম ক্রিমি আইসক্রিম ব্যাটার রেডি হয়ে গেল। এর মধ্যে কোনো ক্রিম নেই, কনডেন্সড মিল্ক নেই, তা সত্ত্বেও কি সুন্দর আইসক্রিম ব্যাটার তৈরি হয়ে গেল। আমি এই কন্টেনারের মধ্যে আইসক্রিমটা ঢেলে নিলাম। ওপরটা ঢালবার সময় অসমান হয়ে গেছিলো বলে আমি ওপরটা একটা চামচ দিয়ে সমান করে দিচ্ছি। এবার আমি এই কন্টেনারটার ওপরে ক্লিং ফ্লিং র্যাপ দিয়ে কভার করে দেব, যাতে এর মধ্যে কোনো আইস ক্রিস্টাল না জমতে পারে। তোমাদের কাছে যদি ক্লিং ফ্লিং র্যাপ না থাকে, তাহলে তোমরা বাটার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা কভার করে দিতে পারো। এবার আমি এই কন্টেনারের ঢাকনাটা উপর দিয়ে আটকে দেব। ব্যাস এটা একেবারে এবারে এয়ারটাইট হয়ে গেল। এবার 8 থেকে 10 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে এই আইসক্রিমটাকে জমতে দেব। 10 ঘন্টা পর আমি কন্টেনারটা ডিপ ফ্রিজ থেকে বার করে এনেছি। আইসক্রিমটা খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার একটা প্লেটের ওপর আমি এটাকে সাজিয়ে দেব। এবার আইসক্রিমটা আমি একটা প্লেটের ওপর রাখবো। একটা প্লেট নিলাম, তার উপরে আইসক্রিমটা রাখলাম। এবারে আমন্ড আর পিস্তা কুচি দিয়ে আইসক্রিমের ওপরটা আমি সাজিয়ে দিচ্ছি। আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। এটা তোমরা একবার বানিয়ে খেলেই সেটা বুঝতে পারবে। ম্যাঙ্গো আইসক্রিম আমি সার্ভ করে দিয়েছি। এটা কিছু টুকরো আমের সাথে আর ড্রাই ফ্রুটসের সাথে আমি সাজিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এটা একদম দোকানের আইসক্রিমের মতোই ক্রিমি হয়েছে। এই আইসক্রিমটা তোমরা অবশ্যই বানাবে, আর বানিয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সামান্য 10 টাকার একটা মেরি বিস্কুট দিয়ে এত সুন্দর একটা ক্রিমি আইসক্রিম আমি বানিয়ে ফেললাম। তোমরাও এটা বাড়িতে বানাবে আর আমায় কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।